ওয়েলকাম মাই স্টুডেন্টস আজ আমি আলোচনা করব ক্লাস টুয়েলভের পলিটিক্যাল সায়েন্সের শেষ অধ্যায়ের পঞ্চায়েত ব্যবস্থার পঞ্চায়েত সমিতির গঠন নিয়ে পশ্চিমবঙ্গে উনিশশো সালের নতুন পঞ্চায়েত আইন অনুযায়ী পঞ্চায়েত ব্যবস্থার তিনটি স্তর গঠিত হয় গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ তোমরা জানো উনিশশো সালে প্রথম বামফ্রন্ট সরকার এই তিনটি স্তরে অর্থাৎ গ্রাম পঞ্চায়েত ব্যবস্থার নির্বাচন করে এই নির্বাচনের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে গ্রামীণ স্বায়ত্তশাসিত সংস্থা গঠিত হয় এবং গ্রামের সাধারণ মানুষের হাতে ক্ষমতা প্রদান করা হয়েছে উনিশশো তিয়াত্তরের পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন অনুযায়ী দ্বিতীয় স্তর বা সেকেন্ড স্তর হল পঞ্চায়েত সমিতি প্রত্যেকটা ব্লকে একটা করে পঞ্চায়েত সমিতি গঠনের ব্যবস্থা আছে কয়েকটা গ্রাম নিয়ে একটি ব্লক গঠিত হয় আর এই ব্লকের এই প্রত্যেকটা ব্লকের একটা করে পঞ্চায়েত সমিতি পশ্চিমবঙ্গে গড়ে ওঠে রাজ্য সরকার নতুন পঞ্চায়েত আইন অনুযায়ী ব্লকের নাম অনুযায়ী পঞ্চায়েত সমিতির নামকরণ করে নতুন আইন অনুযায়ী ব্লক স্তরে গঠিত পঞ্চায়েত সমিতির গঠন সম্পর্কে বলা হয় এই পঞ্চায়েত সমিতিতে কারা কারা সদস্য থাকবেন এক নম্বর পঞ্চায়েত সমিতিতে পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত অর্থাৎ ব্লকের অন্তর্ভুক্ত যতগুলি গ্রাম পঞ্চায়েত আছে এই গ্রাম পঞ্চায়েতের প্রধানরা পদাধিকার বলে পঞ্চায়েত সমিতির সদস্য হবে নাম্বার টু পঞ্চায়েত সমিতির এলাকার অন্তর্ভুক্ত ব্লকের অন্তর্ভুক্ত সাধারণ মানুষ সার্বিক ভোটাধিকারের ভিত্তিতে তারা ভোট দিয়ে অনধিক তিনজন সদস্যকে পঞ্চায়েত সমিতির সদস্য হিসাবে নির্বাচিত করবে তিন ওই ব্লকের অন্তর্গত বা ওই ব্লকের কোনো রাজ্য আইনসভার বা বিধানসভার নির্বাচিত সদস্য এবং লোকসভার নির্বাচিত সদস্য মন্ত্রীবাদে সাধারণ সদস্য হলে পদাধিকার বলে পঞ্চায়েত সমিতির সদস্য হতে পারবে নাম্বার চার ওই ব্লকের অন্তর্গত বা ওই ব্লকের বসবাসকারী রাজ্যসভার সদস্য মন্ত্রীবাদে পঞ্চায়েত সমিতির সদস্য পদাধিকার বলে হবেন উনিশশো বিরানব্বই সালের আইন অনুযায়ী পঞ্চায়েত সমিতির আসনের জন্য এসিদের জন্য শিডিউল কাস্ট বা তপশিলি জাতির জন্য রিজার্ভেশন থাকবে সংরক্ষণ থাকবে উনিশশো বিরানব্বই এর আইন অনুযায়ী উনিশশো বিরানব্বই সালে তিয়াত্তরতম সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েত আইন পাশ হয় এই আইন অনুযায়ী তপশিলি উপজাতি এস টিদের জন্য শিডিউল ট্রাইবের জন্য থার্টি থ্রি পার্সেন্ট রিজার্ভের ব্যবস্থা গৃহীত হয়েছে এই আইন অনুযায়ী মহিলাদের জন্য পঞ্চায়েত সমিতিতে থার্টি থ্রি পার্সেন্ট রিজার্ভেশন রয়েছে আসন সংরক্ষণের ব্যবস্থা আছে নির্বাচনে তাহলে আমরা দেখছি তপশীল উপজাতি তপশিলি জাতি এবং মহিলা এদের প্রত্যেকের জন্য থার্টি থ্রি থ্রি পারসেন্ট উনিশশো বিরানব্বই আইন অনুযায়ী আসন সংরক্ষণের ব্যবস্থা আছে আরও উল্লেখ করতে হবে দু সালে পঞ্চায়েত আইন সংশোধিত হয় এই আইনের মাধ্যমে ঠিক হয় তপশিলি জাতি তপশিলি উপজাতি এবং মহিলাদের জন্য জনসংখ্যার ভিত্তিতে ফিফটি পারসেন্ট আসন সংরক্ষিত হবে জনসংখ্যা ভিত্তিতে এটা নির্ধারিত হয় আর বিরানব্বইয়ের আইন অনুযায়ী সেটা কিন্তু আসন সংরক্ষণ হয় তপশিলি জাতির জনসংখ্যা তপশিলি উপজাতির জনসংখ্যা মহিলাদের সংখ্যার ভিত্তিতে নয় সংখ্যার ভিত্তিতে তোমার পঞ্চায়েত সমিতিতে আসন সংরক্ষিত হবে ফিফটি পারসেন্ট ওকে নেক্সট আলোচনা হল পঞ্চায়েত সমিতির কার্যকাল আমরা জানি গ্রাম পঞ্চায়েত গঠনের আলোচনায় দেখেছি যে পশ্চিমবঙ্গে ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত আইন অনুযায়ী উনিশশো সালে পঞ্চায়েত ব্যবস্থার নির্বাচন হয় এবং তিনটি স্তরে প্রত্যেকটা সদস্য চার বছর করে পদে থাকতে পারবে তাই প্রথমে পশ্চিমবঙ্গের যে পঞ্চায়েত সমিতি গঠিত হয়েছে সেখানে সদস্যদের কার্যকাল ছিল চার বছর উনিশশো তিরাশি সালে পঞ্চায়েত আইন পাশ হয় তাতে সংশোধন করে সংশোধন করে পঞ্চায়েত সমিতির সদস্যদের কার্যকাল পাঁচ বছর করা হয়েছে এবং সেটা এখনও চালু আছে এক কথায় আমরা এটা বলবো পঞ্চায়েত সমিতির সদস্যদের কার্যকাল কত বছর পাঁচ বছর পঞ্চ পঞ্চায়েত সমিতির যে নির্বাচন হয়ে গেল তোমরা খেয়াল করবে একই দিনে একই সময়ে গ্রাম পঞ্চায়েতের নির্বাচন পঞ্চায়েত সমিতির নির্বাচন এবং জেলা পরিষদের নির্বাচন এই নির্বাচন শেষ হয়ে গেলে ব্লকে পঞ্চায়েত সমিতির সাধারণ কনফারেন্স হয় পঞ্চায়েত সমিতির সমস্ত সদস্যদের নিয়ে বৈঠক হয় বৈধ বৈঠকে সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে সভাপতি নির্বাচিত হয় পঞ্চায়েত সমিতির সদস্যরা নিজেদের মধ্যে থেকে এই সভাপতি নির্বাচিত করে আর একজন সহসভাপতিকে নির্বাচিত করেন সভাপতির কার্যকাল পাঁচ বছর সহসভাপতির কার্যকাল পাঁচ বছর কিন্তু প্রথম পঞ্চায়েতে সভাপতির কার্যকাল চার বছর ছিল সহকারী সভাপতির কার্যকাল চার বছর সভাপতি হল পঞ্চায়েত সমিতির কর্ণধার এই সভাপতিকে সহযোগিতা করবার জন্য সভাপতির অর্থাৎ পঞ্চায়েত সমিতির ব্লকের উন্নয়নমূলক কাজের যে সিদ্ধান্ত গ্রহণ করে পঞ্চায়েত সমিতি সেটাকে কার্যকরী করে ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ বিডিও বিডিও হল অরাজনৈতিক অংশ পঞ্চায়েত সমিতির অরাজনৈতিক অংশ পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চায়েত সমিতির সহসভাপতি তারা পদত্যাগ করতে পারেন স্বেচ্ছায় পদত্যাগ করতে পারেন পদত্যাগপত্র তারা এসডিওর কাছে সাবমিট করবেন এসডিও এই এসডিও পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে কি কারণে তিনি পদত্যাগ চাইছেন যদি স্বইচ্ছায় পদত্যাগ করেন তাহলে তাকে বোঝানো হবে এবং পদত্যাগপত্র সভাপতি সহসভাপতি তারা প্রত্যাহার করে নিতে পারবেন সভাপতির বিরুদ্ধে বিরোধীরা অনাস্থা প্রস্তাব আনতে পারবে বিরোধী সদস্যদের অনাস্থা প্রস্তাব ওয়ান থার্ড টোটাল পঞ্চায়েত সমিতির সদস্যদের উপস্থিত সদস্যদের ওয়ান থার্ড মেম্বার লিখিতভাবে অভিযোগ নিয়ে আসবেন অনাস্থা প্রস্তাব নিয়ে আসবেন উপযুক্ত কারণসহ তারপর সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে পঞ্চায়েত সমিতির সভাপতিকে পদচ্যুত করা যাবে এবং সহসভাপতিকেও এইভাবে পদচ্যুত করা যায় সাধারণ সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে কিন্তু তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার ক্ষেত্রে আমরা লক্ষ্য করলাম ওয়ান থার্ড মেম্বারের লিখিত অনাস্থা প্রস্তাব আনা তারপর আমরা দেখব যে পঞ্চায়েত সমিতির গঠনে আমরা আরও দেখব যে পঞ্চায়েত সমিতির গঠনে আমরা দেখব যে কতগুলি সমিতি পঞ্চায়েত সমিতিতে আছে কতগুলি কমিটি বা সমিতি বিভিন্ন বিষয়ে বিভিন্ন সমিতি পঞ্চায়েত সমিতিতে রয়েছে এটা ছিল না উনিশশো তিয়াত্তর সালের আইনে ছিল না এটা উনিশশো সালে উনিশশো বিরানব্বই সালে তিয়াত্তরতম সংবিধান সংশোধনী যে আইন পঞ্চায়েত আইন তার মধ্য দিয়ে এই সমিতিগুলি পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত করা হয়েছে কী কী সমিতি কী কী কমিটি আমরা দেখব এক নাম্বার সমিতি হচ্ছে অর্থ ও উন্নয়ন পরিকল্পনা সমিতি ব্লকের উন্নতি দরকার তার জন্যে এই সমিতি ভূমিকা পালন করবে নাম্বার টু জনস্বাস্থ্য রক্ষা করার এবং পরিবেশকে বাঁচানোর জন্যে পঞ্চায়েত সমিতিতে স্থায়ী সমিতি গঠনের ব্যবস্থা হল বিরানব্বই সালের আইন অনুযায়ী তিন পূর্ত কাজ পূর্ত কাজ ঘরবাড়ি নির্মাণ করা এবং আরো ব্লকের অন্তর্গত পরিবহন ব্যবস্থাকে স্থায়ী করা পরিবহন ব্যবস্থার উন্নতি করা তার জন্য পূর্ত কাজ ও পরিবহন স্থায়ী স্থায়ী পরিবহন স্থায়ী কমিটি সমিতি গঠিত হল কৃষির উন্নতির জন্য কৃষি সেচ ব্যবস্থা সমবায়ের উপর সমিতি গঠিত হল শিক্ষার উন্নতি বয়স্ক শিক্ষা নয়শো বিদ্যালয় স্থাপন তৈরি করে মানুষকে স্বাক্ষর জ্ঞান সম্পন্ন করে তোলার জন্যে শিক্ষা সংক্রান্ত সমিতি গঠনের কথা বলা হল পঞ্চায়েত সমিতির গঠনের ক্ষেত্রে আমরা দু হাজার তিনের যে পঞ্চায়েত আইন পাশ হয় কিছু রদবদল করা হয় পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির গঠনের ক্ষেত্রে কি রদবদল করা হলো পঞ্চায়েত সমিতিতে অর্থাৎ প্রত্যেক পঞ্চায়েত সমিতিতে দ্বিতীয় স্তরের পঞ্চায়েত সমিতি দু হাজার তিনের আইন অনুযায়ী প্রত্যেক পঞ্চায়েত সমিতিতে ব্লক সংসদ গঠিত হবে ব্লক সংসদ গঠিত হবে একটা করে ব্লক সংসদ কাদের নিয়ে গঠিত হবে পঞ্চায়েত সমিতির সকল সদস্য ব্লক সংসদের সদস্য হবে নাম্বার টু পঞ্চায়েত সমিতির অন্তর্গত যত গ্রাম পঞ্চায়েত আছে গ্রাম পঞ্চায়েতের মেম্বারদের নিয়ে ব্লক সংসদ তাহলে ব্লক সংসদে পঞ্চায়েত সমিতির সব সদস্য আর গ্রাম পঞ্চায়েতগুলির সব সদস্য স্থান তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের গ্রামীণ স্বায়ত্তশাসিত সংস্থা পঞ্চায়েতির রাজের দ্বিতীয় স্তর মধ্যবর্তী স্তর পঞ্চায়েত সমিতি এই যে গঠন ব্যবস্থা এ গঠন ব্যবস্থা পরিবর্তনশীল আমরা লক্ষ্য করেছি উনিশশো সালের যে আইন সেই আইনের সঙ্গে আরও কিছু বিষয় পঞ্চায়েত সমিতি গঠনের পরিবর্তন আনা হয়েছে উনিশশো বিরানব্বই সালের তিয়াত্তরতম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে দু হাজার দশেও পরিবর্তন এসছে এবং দু হাজার তিনেও আমরা পরিবর্তন লক্ষ্য করেছি যাই হোক এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস টুয়েলভের যারা পড়াশোনা করছো লাস্ট চ্যাপ্টার এটা এখানে এমসিকিউ কিউ এসিকিউ কোশ্চেন আসবে তোমরা আশা করি আমার ভিডিও শুনলে তোমরা বুঝতে পারবে যাই হোক তোমরা ভিডিও শুনবে আর আমি এই চ্যাপ্টারে আরও ভিডিও দেব এবার আমি জেলা পরিষদের গঠন নিয়ে আমি আগামী ভিডিওতে আলোচনা করব। তাহলে আজকে গ্রামীণ সাহিত্য শাসিত সংস্থা হিসাবে পঞ্চায়েত সমিতির গুরুত্ব আমি গ্রাম পঞ্চায়েতের কাজগুলি পঞ্চায়েত সমিতির কাজগুলি আমি পরে আলোচনা করব। আগে তিনটি স্তরে পঞ্চায়েতের রাজ্যের যে তিনটি স্তর গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ তিনটি স্তরের গঠন নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে আমি গ্রাম পঞ্চায়েতের গঠন নিয়ে আলোচনা করেছি তোমরা দেখছ আজকের ভিডিওর মূল কথা হলো, মূল কথা হলো গ্রাম পঞ্চায়েতের দ্বিতীয় স্তর বা মধ্যবর্তী স্তর হচ্ছে পঞ্চায়েত সমিতির গঠন এটা নিয়ে আজকে আলোচনা করলাম যাই হোক আমার চ্যানেলের পাশে থাকবে সাবস্ক্রাইব করবে চ্যানেলকে শেয়ার করবে লাইক করবে এবং কমেন্ট করবে এই বলে তোমাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমার আলোচনা শেষ করলাম